দর্শক, মিডিয়া পাড়া সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি। এক্স বাংলার নিউজের রিপোর্টার ফারিয়া। সুপারস্টার শাকিব খান তার ছেলে জয়কে দেখতে অপুর বাসায় বাসার নিচে দাঁড়িয়ে আছেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়ার সব খবরগুলো আপনার থেকে যাবে অজানা। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করুন। 2008 সালে 18ই এপ্রিল শাকিব অপুর বিয়ে হয়। বিয়ের আগে নতুন নাম রাখা হয় অপু ইসলাম খান। শাকিব খানের সাথে সম্পর্ক বন্ধুত্ব পেরিয়ে বিয়েতে গড়ায় অপু বিশ্বাসের সাথে। শাকিবের কথায় বিয়ের খবরটি গোপন রেখেছিলেন অপু বিশ্বাস, কারণ তার ক্যারিয়ারে কোনো সমস্যা হতে পারে মিডিয়া পাড়ায় তাদের বিয়ের খবরটা জানা হলে। বলিউডের সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস জুটিবদ্ধ হয়ে অনেক ছবি করেন, দর্শকদের তারা ভালো ভালো ছবি উপহার দেন। জুটিবদ্ধ হয়ে অনেক ছবি করেন, তাদের প্রতিটি ছবি ছিল ব্যবসা সফল। 2004 সালে আমজাদ হোসেন পরিচালিত কালসাক ও কাল সকালে চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন অপু বিশ্বাস। অপু মিডিয়া জগতে প্রকাশ পায় 2005 সালে। এফ আর মানিক পরিচালিত কোটি টাকার কামিন চলচ্চিত্রের প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ের সময় অপুর মেজ বোন শাকিবের কাজিন ম্যানেজার মনির এবং তাদের উকিল বাবা ছিলেন মামুন। তারা দুজনে একসাথে ভালোভাবেই অনেকদিন সংসার করেছিলেন। তার মাঝে ভুল বোঝাবুঝির কারণে তাদের মাঝে ডিভোর্স হয়ে যায়। তারা দুজনে আলাদা থাকতে থাকে। যতই আলাদা থাকুক না কেন, তাদের মাঝে দেখাশোনা মাঝে মাঝে হয়ে থাকে, কারণ জয়ের কারণে। জয়কে নিয়ে অপু যায় শাকিবের বাসায়, শাকিব আসে অপুর বাসায়। তাই হঠাৎ একদিন ও শাকিবের মন চাইলো জয়কে দেখতে, তাই তাড়াহুড়ো করে শাকিব চলে আসে অপুর বাসায়। অপুকে ফোন দিতেই অপু বলে, তুমি নিচে দাঁড়িয়ে থাকো, আমি আসতে আসি। তখন সাথে সাথেই অপু জয় চলে যায় বাসার নিচে। বাসার নিচে গিয়ে শাকিব নিয়ে আসে। জয় বাবাকে দেখে খুবই খুশি। জয় বলে, বাবা তুমি এসেছো অনেকদিন পরে আমার বাসায়, কিন্তু তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? শাকিব খান বলে, দেখো তোমার জন্য আমি চকলেট, চিপস, আইসক্রিম সব নিয়ে এসেছি, চলো বাসায় গিয়ে তারপর তুমি এগুলো খাবে। রুমে ঢোকার পর সাথে সাথেই জয়কে এগুলো খুলে দেয় অপু। খুলে দিলেই জয় এগুলো খেতে থাকে আর বাবার সাথে গল্প করতে থাকে। বাবাকে কাছে অনেক দিন পর পেয়েছে, তাই জয় খুবই খুশি। বাবার কাছে গল্প শুনতে চায়। বাবা তুমি আমাকে আজকে গল্প শোনাবে, তারপর বাসায় যাবে, আমাকে গল্প না শোনালে আমি তোমাকে আজকে ছাড়বো না। যেই কথা সেই কাজ, জয় বলেছে গল্প তো শোনাতেই হবে শাকিবকে। শাকিব তো জয়কে গল্প শোনাতে লাগলো। গল্প শোনাতে শোনাতে অনেকক্ষণ সময় পেরিয়ে গেল। তারপর রাতের খাবার একসাথে খেয়ে শাকিব চলে যায় নিজের বাসায়। জয় মাকে বলে, মা আজকে অনেক মজা করেছি বাবার সাথে, গল্প শুনেছি, গান শুনেছি, বাবার মুখে অনেক আনন্দ লাগতেছে। অপু বলে, আচ্ছা এখন না, এখন তুমি একটু পড়তে বসো, তারপর রাতে ঘুমাবে। দর্শক, আপনি যদি অপু বিশ্বাস শাকিব খানের ফ্যান হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আপনার মতামত পাঠিয়ে দিন, লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে বিনোদনের সব খবর সবার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে ভালো।